আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর আজ মঙ্গলবার টাউন বড়দোয়ালে বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আজ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই বিজয় মিছিল আজ আগরতলার বিভিন্ন পথ পরিক্রমণ করে। এই বিজয় মিছিলে সাধারণ লোকেদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এবং ব্যাপক ভিড় হয় আজ এই বিজয় মিছিলে। জয় দেওয়া প্রসঙ্গেই ছিল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেছে যে আমরা যেসব কাজ করেছি সাধারণ মানুষের জন্য, যেসব কাজ করেছি আমাদের প্রান্তিক মানুষের জন্য, যেসব কাজ করেছি জয় আমাদের নিশ্চিত ছিল সেটা আমরা দেখিয়েছি এবং আমাদের সমস্ত কার্যকর্তারা মিলে আমরা সবাই মিলে সেই কাজ আমরা করেছি বলেই আজকের এই জয় আমরা যেটা আমরা পেয়েছি এটা সম্ভব হয়েছে। বিশাল সংখ্যক মহিলাদের একটা অংশগ্রহণ দেখা যায়। মহিলাদেরকে আমি বলবো, ওনাদেরকে সর্বপ্রথম আমি ধন্যবাদ দেবো। এবার 3% মহিলাদের ভোট আমরা বেশি পেয়েছি এবং বিশেষ করে এসএসজি গ্রুপ যেভাবে সারা ত্রিপুরাতে যেভাবে ওনারা কাজ করছেন এবং যে মাত্রায় ওনাদেরকে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার সাহায্য করেছে, যে যেখানে 10-11% বেড়ে গেছে, তো ন্যাচারালি মহিলারা খুবই উপকৃত এবং মহিলাদের জন্য আমরা সব কাজও করছি, বিভিন্নভাবে ওনাদের সাহায্য করছি। আমি এর জন্য মাতৃশক্তিকে আমি ধন্যবাদ দিতে চাই।
ولكن هذا هو